আপনার সাফল্যের জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আপনার নাম এবং বর্তমানে কোন পদে আপনি কর্মরত? আমার নাম আসিফ আহমেদ, আমি বর্তমানে WBACDCL-এ অফিস এক্সিকিউটিভে কর্মরত। আমার বর্তমান পোস্টিং মালদা। সরকারি চাকরিকে কেন জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিলেন? তার কারণ আমি অ্যাকচুয়ালি এর আগে প্রাইভেট সেক্টরে জব করতাম, তো তখন মনে হয়েছে যে মানে সরকারি চাকরি একটা অবশ্যই মানে সিকিউরিটি, মানে লাইফের সিকিউরিটির জন্য খুব দরকার, যেটা একটা প্রাইভেট সেক্টর জবে সেই জিনিসটা নেই। তাছাড়া বলতে গেলে জব স্যাটিসফ্যাকশনও একটা ফ্যাক্টর আর কি, তো এটাই হচ্ছে আসলে। আর তার সাথে মানে সম্মানের, এটাই ব্যাপার। আপনার এই সাফল্যের পথে পাথেয় হয়েছে রাইস, এবং রাইসের এই ইউনিক পঠন পাঠনের যে মেকানিজমটা রয়েছে সেটা কিভাবে আপনাকে সাফল্যে পৌঁছতে সাহায্য করেছে? রাইসের ধরুন মানে রিগোরাস যে ক্লাসের ব্যাপারটা, তারপরে টাইমে মক টেস্ট নেওয়া বা উইকলি টেস্ট বা ওভারঅল যে কোনো স্যার এবং ম্যাডামদের যে গাইডেন্স, তো এবং তার সাথে হার্ডওয়ার্ক, তো সবগুলো মিলেই যদি একত্রিত করা হয় তাহলে সেটাই সাকসেসের পথে, মানে ওটাই হচ্ছে কি ফ্যাক্টর। ফিউচার অ্যাসপিরেন্টসদের জন্য কোনো বার্তা দিতে চান? ফিউচার অ্যাসপিরেন্টসদের জন্য একটাই জিনিসই বলবো যে মানে হার্ডওয়ার্কের তো সত্যি কোনো বিকল্প হয় না, তো হার্ডওয়ার্ক তো করতেই হবে, তার সাথে মানে যে নিজের পড়া, যেটা পড়াটাকে চালিয়ে যেতে হবে আর কি, তবেই ঠিক লক্ষ্যে পৌঁছানো যাবে। আপনার আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ।